ডিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফুড। আজকের পর্বে আমি করে দেখাবো একটি জুসের আইটেম। আজকে আমি যে জুসটা তৈরি করব সেটা হলো লেবু পুদিনার জুস। সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি এখন করে দেখাবো। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চলুন দেখি, এখানে আমি পুদিনা পাতা নিয়েছি ফ্রেশ তাজা, আর নিয়েছি আমি বরফের টুকরো, আর নিয়েছি চিনি, লেবুর রস, গোলমরিচের গুঁড়া আর ভিট লবণ নিয়েছি। এখন আমি বানাতে চলে যাব। প্রথমে আমি ব্লেন্ডারের জগে পুদিনা পাতা দেব, আর অল্প একটু পানি দেব, দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি পুদিনা পাতাটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি লেবু রস দিয়ে দেব, আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। এখন চিনি দেব, আমি এখানে চিনি 1/3 কাপ নিয়েছি, 1/2 চামচ আমি গোলমরিচের গুঁড়া দেব, 1/2 চামচ আমি বিট লবণ দেব, দিয়ে আমি এটাকে আবার একটু ব্লেন্ড করে নেব। আমি এর সাথে আমি বরফের টুকরো দিয়ে দেব। আমার জুসটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা গ্লাসে ঢেলে নেব। এইভাবে আমরা লেবু আর পুদিনার জুস তৈরি করতে পারি। প্রিয়ার্স, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। লেবু এবং পুদিনার জুস, এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে ফেলতে পারি। আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।